ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2017 এ সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম ফয়সাল। আজকে আমরা দেখব কিভাবে একটি 3D বোর্ড ড্র করা যায়। আমরা আজকে এই বোর্ডটি ড্র করা ট্রাই করব। এর জন্য প্রথমে আমরা অটোক্যাড 2013 সফটওয়্যারটি ওপেন করব। এখান থেকে আমরা 3D মডেলিং ওয়ার্কস্টেশনে যাব। দেন আমরা ভিউ চেঞ্জ করে এসই আইসোমেট্রিক ভিউ যাব। দেন আমরা প্রথমে একটি সার্কেল ড্র করে নিব। সার্কেলটি সেন্টার দিব আমাদের ইউসিএস এর একদম এই জায়গাটিকে। সার্কেলের রেডিয়াস দিব 4। দেন আমরা একটি পলিগন ড্র করব। ড্র ট্যাব থেকে পলিগন নিয়ে পলিগনের সাইজ দিব 6। পলিগনের সেন্টার দিব এই সার্কেলের সেন্টারটিকে এবং ইনস্ক্রাইব বাই সার্কেল, আর রেডিয়াস দিব 4। দেন আমরা এই পলিগনটিকে এক্সট্রুড করব। এক্সট্রুড হাইট দিব 3.5। এখন আমরা দেখতে পাচ্ছি এই বোল্টটির এই উপরের অংশগুলো গোল রাউন্ড শেপ করে কাটা আছে। সো আমরা এখন এই রাউন্ড শেপটি করা ট্রাই করব। এর জন্য আমরা প্রথমে একটি স্ফিয়ার নিব। স্ফিয়ার নিয়ে স্ফিয়ারের সেন্টার দিব এই সার্কেলের সেন্টারটিকে। এবং হাইট দিব এই বাহুর মিড পয়েন্টটিকে। এখন আমরা ইন্টারসেক্ট টুলটি ইউজ করে কর্নারটি কুল করব। দেখি কিভাবে এটি কাজ করে। ইন্টারসেক্ট টুলটি নিয়ে পুরো ড্রয়িংটিকে সিলেক্ট করে দিব, দেন এন্টার। আমরা দেখতে পাচ্ছি কর্নারগুলো গোল হয়ে গেছে। এখন আমরা নিচের কর্নারগুলো একইভাবে গোল করার জন্য নিচের সার্কেলটিকে মুভ করে উপরের সেন্টারে আনব। দেন একইভাবে স্ফিয়ার টুলটি নিয়ে সেন্টার দিব উপরের ফেসের সেন্টারটিকে এবং হাইট দিব নিচের বাহুর মিড পয়েন্টকে। দেন আমরা একইভাবে ইন্টারসেক্ট করব। পুরো ড্রয়িংটি সিলেক্ট করলাম, দেন এন্টার। আমরা দেখতে পাচ্ছি কনসেপচুয়াল ভিউগুলো আমরা দেখতে পাবো। আমাদের নিচে এবং উপরের কর্নারগুলো রাউন্ড শেপে কেটে গিয়েছে। আমরা এসি আইসোমেট্রিক দিয়ে যাব। দেন আমাদের আগের সার্কেলটিকে মুভ করিয়ে আবার নিচের বেজে নিয়ে যাব। এখন আমরা চিত্র দেখতে পাচ্ছি নিচের অংশটিকে। নিচের অংশটি করার জন্য আমরা একটি সার্কেল নিয়ে প্রথমে একটি সার্কেল এক্সট্রুড করব। সো সার্কেল নেওয়ার জন্য আমরা সার্কেল টুলটি নিলাম। নেওয়ার পরে এই সার্কেলের সেন্টার পয়েন্ট ট্রেস করে সার্কেলের রেডিয়াস দিব 2.2। এক্সট্রুড করব সার্কেলটিকে। এক্সট্রুড টুলটি নিয়ে সার্কেলটি সিলেক্ট করে এক্সট্রুড হাইট দিলাম 13। এখন আমরা দেখতে পাচ্ছি এর চারিদিকটা খাঁজ কাটা খাঁজ কাটা করে স্পাইরাল আকারে কাটা আছে। সো এটার জন্য আমরা হেলিক্স টুলটি ইউজ করব। হেলিক্স টুলটি ইউজ করার জন্য আমরা ড্র ট্যাব থেকে হেলিক্স টুলটি নিয়ে হেলিক্সের সেন্টার হিসেবে সিলেক্ট করে দেবো নিচের এক্সট্রুড অংশটির নিচের বেজের সেন্টারটিকে এবং আমাদের হচ্ছে স্পেসিফাই বেজ রেডিয়াস দিব 2.2।
এবং স্পেসিফাই টপ রেডিয়াস, টপ রেডিয়াস দিব আমরা 2.2, এবং হাইট দিব আগের মতো, আগের হাইটটি সমান হাইট দিব 13। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আরো বেশি স্পাইরাল অংশ লাগবে, অর্থাৎ হেলিক্সের পরিমাণ আমাদের আরো বেশি লাগবে। সো হেলিক্সটিতে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের কুইক প্রপার্টিস আসবে। এখান থেকে আমরা টার্নস বাড়িয়ে দিব, টার্নস দিলাম 13, আমাদের টার্নস এর পরিমাণ বেশি হয়ে গেছে। সো আমরা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আমাদের হেলিক্সটির নিচের অংশটি শুরু হয়েছে ঠিক এই পয়েন্ট থেকে। সো আমরা এই পয়েন্টে একটি সার্কেল আঁকবো, সার্কেলের রেডিয়াস দেবো 0.2, দেন সার্কেলটিকে রোটেট করাবো, রোটেট করে এর পারপেন্ডিকুলার বানাবো। সো এর জন্য ছোট রোটেট ইউজ করে অ্যাঙ্গেল দিব 90 ডিগ্রি, দেন আমরা এই সার্কেলটিকে এই পাথ, হেলিক্সের পাথ বরাবর সুইপ করে দেবো। এর জন্য সলিড থেকে সুইপ নিয়ে সার্কেলটি সিলেক্ট করবো, দেন পাথ হিসেবে হেলিক্সটিকে সিলেক্ট করে দেবো। দেন আমরা কনসেপচুয়াল ভিউয়ে গেলে দেখতে পাবো আমাদের সুইপটি হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নাটের এই অংশগুলো খাঁজ কাটা, এক্সট্রুডেড বা অংশ না। সো এর জন্য আমরা সাবট্রাক্ট টুলটি ইউজ করবো। সাবট্রাক্ট টুলটি নিয়ে প্রথমে সিলিন্ড্রিক্যাল শেপটি সিলেক্ট করবো, দেন এই হেলিক্সটি সিলেক্ট করবো, দেন এন্টার। আমরা দেখতে পাচ্ছি আমাদের বোল্টের নিচের খাঁজ কাটা অংশটি হয়ে গেছে। আমরা বোল্টের উপরের অংশটি দেখতে পাচ্ছি একটু স্লট করা আছে গোল করে। সো এর জন্য আমরা ওয়ারফ্রেমে যাই, দেন এই সার্কেলটিকে মুভ করিয়ে আবার উপরের ফেস বরাবর আনবো, এনে একটি সার্কেল ড্র করবো এই সার্কেলের সেন্টার বরাবর। রেডিয়াস দিব 2.2 এবং ভিতরের সার্কেলটি রেডিয়াস দিব 2.2, অনলি টু, টু তে অনেক বড় হয়ে যায়। সো আমরা রেডিয়াস কমিয়ে 0.16, সরি 1.6, এখন আমরা প্রেস পুল টুলটি ইউজ করে এদিকে নিচের দিকে স্লট করে দেবো। হাইট দিলাম 0.2, আমাদের এই অপ্রয়োজনীয় সার্কেলটি ডিলিট করে দেবো। এখন আমরা রিয়েলিস্টিক ভিউ গেলে দেখতে পাবো আমাদের ড্রয়িংটি হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।